ইউপি নির্বাচনের সবশেষ খবরাখবর আপনাদেরকে জানাবো। আমাদের সহকর্মীরা রয়েছেন টাঙ্গাইল এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মীরা। টাঙ্গাইলে যাচ্ছি শুরুতেই আতিক রহমানের কাছে। আতিক, ভোট কেন্দ্রের কি অবস্থা? বেলা তো বেড়ে দুইটা হয়ে গেছে, ভোটের সময় তার অল্প কিছু আছে, কি পরিস্থিতি জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে টাঙ্গাইলের দুটি উপজেলায় ইভিএম এর মাধ্যমে ইউনিয়ন পরিষদের নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকেই কিন্তু ভোটারদের পরিস্থিতি অনেকটাই চুকে পড়ার মতন। অর্থাৎ ভোটাররা কিন্তু 8:30 থেকে এই ভোট কেন্দ্রে এসেছেন, তারা ভোট দিচ্ছেন এবং প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। দুইটি উপজেলায় 6টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এবারে নির্বাচনে ব্যাপক নিরাপত্তার মাধ্যমে ভোটাররা যেন ভোট দিতে পারে সেই লক্ষ্যে কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন। তবে বড় কোনো ঘটনা নেই, ছোটখাটো যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা অভিযোগ করেছেন এবং দু একটি অভিযোগ করেছেন, তবে যে সংঘর্ষ বা কোনো ধরনের বিশৃঙ্খলা সেই রকম কিন্তু এখনো চোখে পড়েনি। তবে আমি রয়েছি ঘাটাইল উপজেলার রামদেবপুর একটি কেন্দ্র। এই কেন্দ্রে আপনি লক্ষ্য করে থাকবেন যে পুরুষদের চাইতে নারী ভোটাররা কিন্তু ব্যাপক পরিমাণ উপস্থিতি রয়েছে এবং যারা এবার নতুন ভোটার হয়েছেন তারাও ভোট দিতে এসেছেন এবং যেহেতু ইভিএম এর মাধ্যমে ভোট হচ্ছে অনেকটাই কিন্তু এই ইভিএম এর যে ভোট গ্রহণের কিন্তু কিছুটা বিলম্বিত হয়, যার কারণে দীর্ঘ লাইন কিন্তু আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ সকাল থেকেও কিন্তু অনেক লাইন রয়েছে, যারা সেই 8:00-9:00 দিকে যারা এসেছেন তারা কিন্তু এখনো ভোট দিতে পারেনি। সেক্ষেত্রে আসলে এই যারা ভোটার রয়েছেন তাদের একটু তারা বলছেন যে একটু তাদের একটু কষ্ট রয়েছে। আর এই ভোটারদের আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি এবং আনসার, সকল গ্রাম পুলিশ সহ কিন্তু ব্যাপক নিরাপত্তা চাদরে রয়েছে, তবে কোনো ধরনের এখনো বিশৃঙ্খলা দেখা যায়নি এবং ভোট সুষ্ঠু স্বাভাবিক হয়েছে এবং ভোটাররা বলছেন তারা নির্বিঘ্নে তারা ভোট দিয়ে যাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে আসলে ভোটের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো, ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। তো এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইলের ভোট নির্বাচনী নিয়ে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন সাভারে, শাহিন, সেখানে জানাবেন সর্বশেষ নির্বাচনী পরিস্থিতি। শাহিন, হ্যাঁ, টাঙ্গাইল থেকে যেমনটি বলছিলেন আমাদের সহকর্মী যে আতিকুর রহমান, তিনি যা জানালো যে এখন আসলে বিশেষ করে আশুলিয়ার, আমি এখন আছি আশুলিয়ার দেওয়ান ইরদিস যে কলেজ, এই কলেজে আছি। যদি আপনাকে দেখাই যে এই কেন্দ্রে কিন্তু সকাল থেকেই কিন্তু শান্তিপূর্ণভাবে এই যে ভোট গ্রহণ চলছে, সেই সাথে আপনাকে জানাই যে সকালে কিন্তু আপনার ভোটার উপস্থিতি কম থাকলেও বেড়াবেড়ার সাথে সাথে কিন্তু উপস্থিতি বেড়ে চলেছে। কিন্তু সাভারে কিন্তু আশুলিয়ার যে এই জিরাবো এলাকায় যে আমি যে কেন্দ্রে আছি এই কেন্দ্রে কিন্তু ওই রকম লাইন না থাকলেও কিন্তু ভোটার উপস্থিতি কম থাকলেও যে ভোট গ্রহণ হচ্ছে ইভিএম এর মাধ্যমে, মানুষ কিন্তু এখানে ভোট দেওয়ার পর তারা স্বস্তি প্রকাশ করতেছেন এবং যারা এখন পর্যন্ত যারা ভোট দিয়েছেন। আমরা যদি এখানে কয়েকজনের সাথে কথা বলি যে আপনি তো কিছুক্ষণ আগে ভোট দিয়ে আসলেন, হ্যাঁ, ভোট যে প্রদান করেছেন তাতে কোনো সমস্যা হয়েছে ইভিএম এ? জি না, কোনো সমস্যা হয়নি, খুব ভালোভাবে ভোট দিয়েছি আর এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে ডিউটি পালন করছে, আমরা খুব শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি যে আপনি তো কিছুক্ষণ আগে ভোট দিলেন, কি অবস্থা বলেন তো? খুব সুন্দর একটা উৎসবমুখ পরিবেশে মানুষ ভোট দিতে আসছে, কিন্তু ভোটার পরিস্থিতি কম আর বিশেষ করে কিছু কিছু ইভিএম এ টুটি থাকতেই পারে, দেখা গেল যে একটা ফিঙ্গার হচ্ছে না, ফিঙ্গার 2-3 বার চেষ্টা করার পরেও সে ফিঙ্গার হয় না, যে কারণে 2-4 জন ভোটার চলে গিয়েছে, ফিরে গিয়েছে, তাছাড়া অন্য কোনো সমস্যা হয় নাই, খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে এয়ারপোর্ট ইউনিয়নের নির্বাচন হচ্ছে। আমরা যদি আরো কথা বলি যে এই যে ইভিএম এ ভোট হচ্ছে কেমন আপনার মনে হচ্ছে? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এবারে প্রথম দিলাম ইভিএম এ ভোট, ইনশাল্লাহ খুব সুন্দর ভোট হচ্ছে এবং আশা করি এইভাবে যদি ভোটার হয় আমরা ভোটার প্রয়োগ করতে পারবো।
যেমনটি বলছিলেন যে আসলে আমরা কিন্তু এখন এই যে জিরাবু দেওয়ান ইদিস কলেজের যে বুট ক্যান্ডে, এই বুট ক্যান্ডে অবস্থান করছি, আপনাদেরকে যদি দেখায় যে এখানে কিন্তু এইরকম মানে লাইন না থাকলেও কি হবে, মানুষ কিন্তু খুব স্বস্তিতে বুট প্রদান করছে। এবং আমরা যদি আশুলিয়ার বিভিন্ন কেন্দ্রের কথা বলি, যে সকাল থেকে কিন্তু আমরা অনেক কেন্দ্রে ঘুরেছি, যে ঘুরে দেখেছি কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। এবং সেই সাথে আপনাকে জানাই যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু নজরদারি ছিল একদম চোখে পড়ার মতো, এবং আমরা এবং রাস্তাঘাটে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এরকম কোনো আমরা খবর এখন পর্যন্ত পাইনি। আপনাকে জানাই যে এখন আপনার এই যে আশুলিয়া এয়ারপোর্টে কিন্তু 42টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে কিন্তু একযোগে কিন্তু এই ভোট গ্রহণ চলছে। এবং আপনাকে ভোটার সংখ্যা যদি জানাই যে 87,361 জন কিন্তু ভোটার রয়েছে এই 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 কেন্দ্রে, এই পুরো এয়ারপোর্ট ইউনিয়নে। এই ছিল, আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে নাজিরের কাছে। শাহিন এবং আতিক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইউপি নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, টাঙ্গাইল থেকে আতিক রহমান এবং সাভার থেকে শাহিনুর রহমান। শাহিন,